দেখো ঈশানী এখন পাম্প করছে বন্ধুরা। আর লেগে যাবে, লেগে যাবে, ছেড়ে দাও। কি হয়েছে, কি বলতিস? হ্যাঁ, কি খেয়েছিস তুই সকালে, কি খেয়েছিস বল, কি খেয়েছিস? কেন খাইনি? তোর নিমকি দিলাম আর কি, স্প্রাইট দিলাম, সেগুলো খাসনি? নিমকি খাইনি? কেন খাসনি? কেন কি? হাই বন্ধুরা, গুড মর্নিং। এখন বাজে সকাল 10টা আর আমি আর ঈশানী এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। আর ওই ঠাংমা বসে আছে, বুড়ি হাসছে, ওপারে একটা মুরগি বসে আছে। তো কি রান্না হচ্ছে? আদা রসুন ছাড়ানো হচ্ছে এখানটায়। আর আমাদের পূজা এখানটায় রান্না বান্না জোগাড় করতেছে। বল মাছের ঝাল আর কি হবে? আর বল মাছ তো তোমার খেতে নি, কি হবে? বল মাছ নয়, ওটা হচ্ছে হাইব্রিড মাগুর মাছ। এই তো মাগুর মাছ। বল হ্যালো বন্ধুরা, বল 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 হ্যালো বন্ধুরা, বল বলবি নি, বল হাই হাই হাই, বল বলবি তো, বল হ্যালো বন্ধুরা, বলো কার্টুন দাও, কার্টুন দেবো, কার্টুন। আচ্ছা ঠিক আছে, কার্টুন দেবো তোমার। সারাক্ষণ খালি বলবে কার্টুন দেখবো, কার্টুন কার্টুন। এটা আমার ভাইয়ের মেয়ে, নাম ঈশানী, টাকলা ঈশানী, টাকলা টাকলা। কি কার্টুন দেখবে তুমি, কি কার্টুন বলো, কার্টুনের নাম বলো। বাংলা কার্টুনের নাম বলতে হবে তো। ঠাকুমা ঝুলি মুলি, সেটা আবার কি কার্টুন, ঝুলি মুলি? ও ঠাকুমার ঝুলি দেখবে তো। আচ্ছা ঠিক আছে, এখন ঠাকুমার ঝুলি কার্টুন দেখবে। কেরাম লাগতেছে এখন শরীর? এটা হচ্ছে আমাদের একটা মুরগি, এখন ঠাকুমার বিজনেস শুয়ে আছে, বসে আছে, এখানে ডিম পারবে, ডিম পারলে তোমাদেরকে দেখাবো বন্ধুরা। এই তাড়াতাড়ি ডিমটা পার, একদম কত বড় ডিমটা দেখো। ঈশানী ডিম পেরেছে, ডিম পেরেছে ঈশানী মুরগি। হ্যাঁ পেরেছে, দেখাও দেখে হাতে, দেখাও দেখাও। এই তো এই তো এই তো মুরগি ডিম পেরেছে, ডিমটা এখন ফ্রিজে রেখে দেবো। ডিম পেরেছে, সব ডিমগুলো ফ্রিজে রেখে দিয়েছি। প্রতি মুরগি একটা একটা করে ডিম পারে। দিয়েছে খিচুড়ি, আজকে ডিম সেদ্ধটা দেয়নি, কালকে দেবে ওটা একসাথে। ও প্রতিদিন খিচুড়ি আর ডিম সেদ্ধ খায়, তার আগে হরলিক্স খেয়ে নিয়েছে পূজা। তোমার খিচুড়ি ধরো। হ্যাঁ কি আলাদা করো, তুমি ডিমগুলো এক জায়গায় রেখেছো কেন? ধরো খেনো খিচুড়ি, খেনো, ধরো ধরো ধরো। এ দেখো ঈশানী এখন পাম্প করছে বন্ধুরা, কল পাম্প করছে, ওকে বলছি, ও শুনছে না, তাও পাম্প করছে। আর লেগে যাবে, লেগে যাবে, ছেড়ে দাও। তো বন্ধুরা, ঠাংমাকে এখন স্নান করাতে নিয়ে যাচ্ছি। ঠাংমা খুবই অসুস্থ হয়ে পড়েছে, আসলে বয়স হয়েছে তো, তো নিজে নিজে একা একা স্নান করতে পারে না। আমি স্নান করিয়ে দিই, পূজা স্নান করিয়ে দেয়। তো ঠাংমাকে এখন স্নান করাবো, স্নান করাবার পরে ঠাংমাকে খেতে দেবো, তারপরে ঠাংমা ওষুধ খাবে। ঠাংমার বয়স হয়েছে বন্ধুরা, কি বলবো, আমাদেরকেই দেখতে হবে। ঠাংমা তো ছোটোবেলা থেকে মানুষ করেছে, ঠাংমাকে এখন আমাদেরকে দেখতে হবে। আর ঠাংমা আমার জন্য প্রচুর কষ্ট করেছে, একসময় ছোটোবেলা আমাকে মানুষ করেছে, তো এখন আমার দেখার পালা। বন্ধুরা, ঠাংমার স্নান কমপ্লিট হয়ে গেছে, ঠাংমা এখন চুলটা শুকাচ্ছে, তারপরে ঠাংমাকে খেতে দেবো। এখন তরমুজ কাটতেছে, আমি আর বাবাই তরমুজ খাবো। কাট, হ্যাঁ আস্তে আস্তে, হাত না যেন কাট। হ্যাঁ হুম,
হ্যাঁ কাট কাট, উনি কাট, এই তো বাহ, এই তো বাহ। আরেকটা 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 আরেকটু হবে তো, ঠিক আছে ঠিক আছে, ওগুলো ছাড়া। খাও তরমুজ খাও, খাও ধরো 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 ধরো, ধরো একটা ধরো, আমাদের দেবে না, পূজা বলছে পুরো তরমুজ খেয়ে নেবে, আমাদের দেবে না, ঠাকুমা তরমুজ খাবে না, একটা তরমুজ নাও, নাও নাও আর নেবে, তরমুজটা ভালোই মিষ্টি আছে, মিষ্টি নয় ঠাকুমা, ভালো মিষ্টি আছে, বন্ধুরা তরমুজটা হেভি মিষ্টি, মিষ্টি আছে তো তরমুজটা। রান্না করছি, কি রান্না হচ্ছে, মাছের ঝাল, ডিমের বড়া, উচ্ছে আলু ভাজা, মাছের মাথা দিয়ে চচ্চড়ি, বাবা কত রকমের খাবার, এই দেখো মাছ। এখন মাছটাকে নুন হলুদ আর তেল দিয়ে মাখিয়ে নেবো, নিয়ে মাছটা ঝাল করব, আজকে মাছের ঝালটা আমি করব। তো পূজা আমাকে বলছে এখন মাছের ঝালটা তুমি করো, তুমি খুব মাছের ঝালটা ভালো করো, তো দেখা যাক বন্ধুরা, তোমরা দেখতে থাকো রান্নাটা করছি এখন। হ্যালো, মাছ ভাজাটা কোথায় গেল, মাছ ভাজা হয়ে গেছে, মাছের ঝাল হবে, ভালো করে ধরো, বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে, এবার খাওয়া দাওয়ার পালা, দাও ভাত দাও, ঠাকুমার ভাত দিচ্ছে এখন, ঠাকুমা ভাত খাবে, হচ্ছে মেনু হয়েছে উচ্ছে ভাজা, মাছের ঝাল, চচ্চড়ি আর এই পাতি লেবু, পুরো রান্না বান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ঘুমিয়ে টুমিয়ে বিকেলবেলা এসে এই মাঠে একটু বসে আছি, হাওয়া খাচ্ছি, আর ভিডিওটা আজকের মতো এখানে এন্ড করছি বন্ধুরা। যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা প্লিজ একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবো, আর বন্ধুরা সবাই খুব ভালো থেকো বন্ধুরা, টাটা বন্ধুরা।